সিলেটের চামেলিবাগে ভূমিধসের প্রায় 7 ঘন্টা পর নিখোঁজ 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর অভিযানে দুপুর 1:30টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন করিমউদ্দিন, তার স্ত্রী শাম্মী আক্তার ও তাদের 2 বছরের ছেলে তানিস। স্থানীয়রা জানান, সকাল 7:30টার দিকে নগরীর চামেলিবাগে বসতবাড়ি লাগোয়া টিলাটি ধসে 3 পরিবারের 8 জন আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় 5 জনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত 2 দিন ধরে সিলেটে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল 6টা থেকে 3 ঘন্টায় 136 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার সকাল 7 ঘন্টার সময় আসমানে যে সময় ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে এই টিল্লাটা চলে আসছে তাদের ঘরে। হঠাৎ মানে একটা শব্দ শোনা গেছে, আগে শব্দ শোনার মাঝে 4টা ফ্যামিলি আসলো। তারা 4টা ফ্যামিলির মাঝে কেউ মানে হজাক, কেউ মানে ঘুমো। অলরেডি 4টা ফ্যামিলির মাঝে 3টা ফ্যামিলি কিন্তু তারা বারোই গেছে। বারোইতে মানে টিল্লা একবারে রুমর ভিতরে আমাই গেছে। এই চামেলিবাগে পুরনো বাসিন্দারা এরা, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে এটা ঘটেছে। আসলে এটা কারো পক্ষে কাম্য নয়। এটার জন্য আমাদের আসলে সিলেট সিটি কর্পোরেশন, আমরা মানে এই যে যারা ঝুঁকিপূর্ণ এলাকায় আছে পাহাড়ের, এটা আমরা এদেরকে সরানোর চেষ্টা করব। বৃষ্টিতে সিলেটের চামেলিবাগে ভূমিধসে 3 জনের মৃত্যু হয়েছে। আরও জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা, 3 জনকে উদ্ধার করা হয়েছে, সেই 3 জনের সম্পর্কে আর কি বিস্তারিত জানা গেছে? আর কেউ নিখোঁজ রয়েছে কিনা? দেখুন, প্রায় 6.5 ঘন্টার উদ্ধার কার্যক্রম যারা আটকা পড়েছিলেন সেই 3 জনের মরদেহ কিন্তু উদ্ধার করেছে সিলেট যে ফায়ার সার্ভিস কিংবা সেনাবাহিনীর যারা সদস্যরা কার্যে ছিলেন, তারা কিন্তু উদ্ধার করতে পেরেছেন। এবং আমরা এই মুহূর্তে এখানে আসলে অবস্থান করছি। তো উদ্ধার কার্যক্রম শেষে সেনাবাহিনীর সিলেট 17 পদাতিক ডিভিশনের যিনি জিওসি রয়েছে, তিনি মূলত আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই যে ঘটনাটি, সেটি মূলত সকাল 7টা থেকে 7:30টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে, পাহাড় ধসের ঘটনাটি। এবং ঘটনাটি ঘটার এবং সংবাদ সদস্যরা এখানে ছুটে আসেন আসার পর মূলত এখানে আসলে কয়েকটি পরিবারের প্রায় 11 জন সদস্য কিন্তু এখানে ভূমিধসে আটকা পড়েন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা তারা 8 জনকে উদ্ধার করেছেন। এবং সেই 8 জনের অবস্থাটাই কিন্তু এখন অনেক ভালো আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি এই 8 জনের পর 3 জন সদস্য কিন্তু একই পরিবারের তারা আটকা ছিলেন। এবং পরবর্তীতে সকাল 11:30টার দিকে সেনাবাহিনীর সদস্যরা এই ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘটনাস্থলে আসার পর কার্যক্রম চালান। এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে যারা স্থানীয়রা ছিলেন তারাও কিন্তু এখানে আসলে হাতে হাত নিয়ে অংশ নিয়েছিলেন এবং পরবর্তী উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছিলেন। কি আরো রয়েছে পরবর্তীতে? কিন্তু সেনাবাহিনী এবং দেখুন, এখন পর্যন্ত কিন্তু আর কেউ এখানে আটকা পড়া অবস্থায় নেই। এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এই 3 জনকেই কিন্তু আসলে মৃত উদ্ধার করা হয়েছে। এবং স্থানীয় প্রশাসন থেকে বলা হচ্ছে যে আসলে মূলত গত কয়েকদিন সিলেটে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এই ভারী বৃষ্টিপাতের কারণেই যে এই যে বসতবাড়িটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই বসতবাড়ির লাগোয়া যে টিলাটি ছিল সেটি মূলত ধস নামে। এবং এই ধসের কারণেই মূলত আসলে এখানকার যে 3 জন তারা মারা যান, এবং তারা 3 জনই মূলত একই পরিবারের। এবং তাদের পরিচয়টা যদি বলি, এখানকার যিনি পরিবারের প্রধান ছিলেন মৃত মোহাম্মদ করিমউদ্দিন, তিনি মূলত ডিশ লাইনের কাজ করতেন, পাশাপাশি তার স্ত্রী রয়েছেন শামিমা আক্তার রুজি, পাশাপাশি তাদের একজন ছেলে সন্তান 2 বছরের তানিজ, সেও কিন্তু এই দুর্ঘটনায় মারা যায়। এবং পাশাপাশি হাসপাতালে যারা আছেন তাদের শারীরিক অবস্থা কেমন, আর ভূমিধসে ওই এলাকায় আর কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে?
দেখুন, যাদেরকে উদ্ধার করে মূলত এই ঘটনায় 11 জন মূলত এফেক্টেড হয়েছিলেন, এদের মধ্যে প্রাথমিকভাবেই কিন্তু 8 জনকে উদ্ধার করে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে যে আটজন ওখানে চিকিৎসা নিচ্ছেন তাদের অবস্থাটা কিন্তু এখন পর্যন্ত আশঙ্কামুক্ত এবং তারা অনেকটাই সুস্থতার দিকে রয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর পাশাপাশি যদি ক্ষয়ক্ষতির ব্যাপারটি বলি, তাহলে একটু যদি ক্ষয়ক্ষতির বিষয়টি একটু দেখাই, তাহলে আপনি নিশ্চয়ই দেখতে পারবেন যে আসলে এই যে বসত বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি টিন শেডের ঘর ছিল এবং এই ঘরের মূলত যে 3 জন মারা গিয়েছেন তারা 3 জনই কিন্তু একটা রুমে মূলত তারা ছিলেন। এবং সেখানেই কিন্তু গতকালকে রাতে যখন প্রচণ্ড বৃষ্টিপাত হয়, ভারী বৃষ্টিপাত হয় এবং বজ্রপাত হয়, তখন কিন্তু এই বিকট শব্দের টিলা ধসের ঘটনাটি ঘটে বলে আমাদেরকে যারা এখানকার স্থানীয় রয়েছেন তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে মূলত এই যে টিলা ধসের ঘটনাটি, এর কারণে এখানকার যে টিলাবেষ্টিত এই অঞ্চল, মূলত সিলেটটাই টিলাবেষ্টিত একটি অঞ্চল, এবং এই টিলাবেষ্টিত অঞ্চলের যেসব লাগোয়া ঘরবাড়ি রয়েছে সেগুলো কিন্তু একটি ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয় প্রশাসন বিভিন্ন সময় আসলে কর্মতৎপর হয়ে তাদেরকে সচেতন করার চেষ্টা করেছেন এবং এখন পর্যন্ত বিভিন্ন ধরনের মাইকিং করে যাচ্ছেন, যাতে করে যাদের বসতবাড়ি এই টিলা লাগোয়া রয়েছে তারা যেন দ্রুত আসলে সরে যান। সিলেটের চামিলিবাগে ভূমিধসে 3 জনের মৃত্যু হয়েছে, আর সে বিষয়ে সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।